기도드릴 তুমি এরকম সরকির লাইন ফাক দিতাছো কি রে গুটাছো কি রে আমি সরকির মতো না লাড্ডুর মতো ঘোরাঘুরি করতেছি এটা তো আমার বাবার ফুয়াম্মা ফুয়াম্মা কি তা তো দি বলো কাকি আম্মা চলে কাকি আম্মা তো দি উনো এই এতদিন তুমি যেই বাজে বাজে চলছো যেইটা মন চাইছে সেইটা করছো যেটা খুশি তোমার হেডাই মন চাইছে হেডা হন চলতো না বুঝছো রামাইনি গীতা আমি কি স্কুলে স্টুডেন্ট আর আমরা মাস্টার নি মাস্টার নি না হইলো আমি তোমার মুরব্বি তোমার কাকি আম্মা আর শিওনের কি কোনো শেষ আছে তোক দি মনে করো যে এই পৃথিবী হইলো মহা এক পাঠশালা আমরা যে যার পজিশনে থাকা এই পাঠশালার স্টুডেন্ট ঠিক আছে তো তো এই গেল আপনার স্টুডেন্ট আমিও স্টুডেন্ট আপনি জানেন কি আপনি ক্লাস করেন আমি আমার ক্লাসে এনে করতেছি নো 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 তকদির আমি তোমার সিনিয়র স্টুডেন্ট আর তুমি আমার জুনিয়র স্টুডেন্ট আমার কথা তো তোমার হুনন লাগবো হুনন লাগবো মানে তাহলে সিনিয়র স্টুডেন্ট রে আপনি কি তা করবেন জুনিয়র স্টুডেন্ট এর উপর অত্যাচার করবেন রেগিং করবেন আপনি তকদির এইটা তুমি কি তা রেগিং ফেগিং কি তা বলতা বল কথা কইতাছো তোমার রেগিং দিতাম কে রে হ্যাঁ হুনো জুনিয়র স্টুডেন্ট যদি বিপথে যায় এই সমাজ সংসারে মনে করো যে 100% রাইট আছে সিনিয়র স্টুডেন্টের তারে শাসন করার বুঝছো আপনার কোন জায়গা মনে হইতাছে যে আমি বিপথে চলতাছি আমি নিয়ম মানতাছি না এই যে মনে হলো যে তুমি দিফালির লিগা যে পাগলামি সাগলামি অতদিন ধরে করছো ও হনকা যে আবার আরেক সেরি ফিসনে ফিসনে ফয়ের লাইন ঘুরতাছো ইতা ফয়ের গিরি তোমরার মতো ফ্যামিলির পক্ষে শোভা পায় না বুঝছো নি এইটা করুন যাইতো না দেউন ফুয়াম্মা চরি কাকি আম্মা একজন ফ্যামিলি তার প্রেমিকার পিছনে ঘুরতাছে তার ইমপ্রেস করানোর জন্য নানান ধরনের রোমান্টিক ঘটনা ঘটাইতেছে এইটা তো প্রেমিকের ধর্ম এখানে কোন জায়গা আপনি সমস্যাটা কোন জায়গা দেখতেছেন আমি তো বুঝতেছি না প্রবলেম আছে তকদির প্রবলেম আমরা ফ্যামিলির আমি তুমি আমরা তো উচ্চ বংশীয় ফ্যামিলি উচ্চ মাইনসে রে আসতে দেওয়া যাব না মাইনসে যদি আমরা রে লইয়া আসে তাহলে তো আমরা বংশের সুনাম অক্ষুণ্ণ থাকতো না উচ্চ না তোমার কাকারে মাইনসে নানান জনে নানান কথা শুনায় আমি তো তার স্ত্রী হিসাবে এইটা আমি মাইনে নিতাম না তকদির তোমার ইতা ফাগলামি সাগলামি এটা ফইরের মতন সেইরানের ফিসনে ফিসনে ঘুরন যাইতো না তুমি ভদ্রভাবে থাও আমি সামাজিক অনুশাসন মেনে পারিবারিক অনুশাসন মেনে নিয়মের মধ্যে তাইকাই তোমার বিবাহ হবে আচ্ছা কাকে আমায় সামাজিক পারিবারিক অনুশাসন মেনে এই কথাটি দ্বারা আপনি কি বুঝাতে চেয়েছেন আমি তো বুঝতে পারতাছি না গটকের মাধ্যমে তোমার জন্য যোগ্য শিক্ষিত সুন্দরী পাত্রী আমরা খুঁজব মনে করো যে আমরা পাত্রী পাইলাম পাত্রীপক্ষ ছেলেকে দেখবে ছেলেকে পছন্দ করবে তারপরে মনে করো যে আংটি বদল তারপরে মনে করো যে গায়ে হলুদ দুমদাম ব্যান্ড পার্টি সেটেল ম্যারেজের মাধ্যমে তোমার বিবাহ হবে